রাধে রাধে বন্ধুরা, আবারও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্যে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমরা হয়তো ভাবছো যে আজকে কেন দিদি শিব ঠাকুরের সেবা দিয়ে ভিডিওটা শুরু করছে। তার কারণ হচ্ছে আজকে আমি ভিডিওটা চালু করে দিয়েছি সোমবার সকাল থেকে। তো সোমবার সকালে এটা আমার রুটিন যে আমি শিব ঠাকুরকে ঘি আর মধু মাখিয়ে স্নান করাই, আর তারও আগে শিব ঠাকুরের এই যে পাথরের বাটিটা সেইটাকে আমি ভালো করে সাবান দিয়ে ধুয়ে মেজে পরিষ্কার করে নিই। রোজ আমি ঘি মধু মাখিয়ে স্নান করাই না, রোজ আমি যেটা করাই সেটা হচ্ছে আমি ঘি মাখিয়ে শিব ঠাকুরকে স্নানের জলে গোলাপ জল দিয়ে তারপরে আমি স্নান দিই। তো এটা আমার রোজকার রুটিন। আর সোমবারে শুধু আলাদাটা হচ্ছে আমি ঘি আর মধু মাখিয়ে স্নান করাই। তো বন্ধুরা, আমি তোমাদের কাছে একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে জানতে চেয়েছিলাম যে তোমরা কে কী ধরনের ভিডিও দেখতে চাও। তোমরা অনেকে কমেন্ট করেছো, তার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আর তোমাদের সবার কমেন্ট আমি পড়েছি। আমি আমার সাধ্য অনুযায়ী তোমাদের প্রত্যেকের পছন্দের যে যে ভিডিও আছে সেগুলোকে আপলোড করার চেষ্টা করব। তোমরা একটু দেখে নিও, চ্যানেলে চোখ রেখো, তাহলে তোমরা তোমাদের পছন্দের ভিডিওগুলো দেখতে পারবে। আর তারই মধ্যে একটা কোয়েশ্চেন আমার কাছে এসেছিল যে অম্বুবাচিতে কিভাবে গোপালের সেবা দিতে হবে, সেই বিষয়ে আমি যতটা জানি ততটাই তোমাদেরকে বলার বা বোঝাবার চেষ্টা করব। তবে তার আগে তোমাদেরকে একটা জিনিস একটু বলে রাখি যে এইবার থেকে তোমরা কিন্তু গোপাল সোনার সমস্ত ভিডিও যেগুলো আমি তোমাদের কাছে নিয়ে আসি সেগুলো কিন্তু এই জায়গা থেকেই দেখতে পারবে। তোমরা যারা অনেকদিন আমার ভিডিও দেখো তারা জানো যে এই যে টেবিলটা, এটা হচ্ছে আমার সিংহাসনের পাশে একটা টেবিল। এই মানে এই টেবিলটায় আমি কোনো বিশেষ পুজোর দিনে আমি কিন্তু গোপালদের বসিয়ে সেবা দিতাম। কিন্তু আমার যেটা হয়েছিল, এখানে আসার পরে যেহেতু আমার ভাড়া বাড়ি, আমি একটা ডিসপ্লে ক্যাবিনেট বা একটা আলমারিকে কী করতাম, একটা সিংহাসন হিসেবে ব্যবহার করতাম। কিন্তু সেই ক্যাবিনেটটার ভেতরে জায়গাটা এতটাই কম যে সেখানে পাশাপাশি তিনজন গোপাল সোনাদের বসতে কিন্তু খুব চাপাচাপি হতো। আমি যখনই গোপাল সোনাদের সামনে যেতাম না সেবা দিতে, আমি কিন্তু ফিল করতে পারতাম যে গোপালদের কষ্ট হচ্ছে। গোপালদের যেটা সব থেকে পছন্দের শৃঙ্গার, মাথার পালক, সেটা অবধি আমি ওই ক্যাবিনেটে দিতে পারতাম না, তাহলে কি হতো, গোপাল সোনাদের পিছনে যে শ্যামসুন্দর আর রাধারানীর তার দর্শন আটকে যেত। কোনো বড় ঘেরওয়ালা জামা পরাতে পারতাম না। আমার কিন্তু ভীষণ খারাপ লাগতো যে গোপাল সোনারা এরকম চাপাচাপি করে বসে আছে, হয়তো ওদের কষ্ট হচ্ছে। আর সত্যি বলতে কি, গোপাল সোনারাও আমাকে সেরকমই ইঙ্গিত কিন্তু দেন। তো সেই জন্যে আমি আর একটুও কোনো চিন্তাভাবনা না করে আমরা বাড়িতে সবাই মিলে কথা বলে সিদ্ধান্ত নিই যে এবার থেকে এই টেবিলের ওপরেই আমি এরকম নরম নরম তোয়ালে পেতে গোপাল সোনাদের বসিয়ে সেবা দেব। তাহলে কিন্তু গোপাল সোনারা অনেকটা জায়গা পাবে, মানে অনেক আরাম করে বসতে পারবে। তো তোমরা যেহেতু গোপাল সোনাকে খুবই ভালোবাসো, তাই ভাবলাম যে যেহেতু গোপাল সোনার বসার জায়গাটা একটু পাল্টে গেল, সেই জন্য তোমাদেরকে জানাই। আর গোপাল সোনারা যেই শেলফে থাকতো সেই শেলফটা আমি কিভাবে গুছিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। যেহেতু এখনও গোপাল সোনাদের স্নান হয়নি, তো সেই জন্য আমি গোপাল সোনাকে এখন দেখো স্নান দিচ্ছি। প্রত্যেক সোমবার আমি গোপাল সোনাকে যখন শিব ঠাকুরকে মধু মাখাই, গোপাল সোনাকেও মধু মাখিয়ে দিই। কিন্তু আজকে না, আমাদের এখানে, মানে আমাদের এখানে তো সারা বছরই ঠান্ডা থাকে, কিন্তু আজকে আমাদের এখানেও গরম পড়েছে, ঘাম দিচ্ছে। তো মধুটা যেহেতু ভারী বা চ্যাটচ্যাটে জিনিস, সেই জন্য আজকে আমি কিন্তু মধু মাখালাম না, অন্য আবার যেদিন ঠান্ডা থাকবে সেদিন মধু মাখাবো। আর আজকে এই সুতির জামাটাই গোপালদের পরালাম। তো গোপালদের দেখো কিছু না সেজেও কত মিষ্টি লাগছে। আর আজকে ভীষণ গরম পড়েছে বলে গোমাতাকেও আমি স্নান করাচ্ছি। গোমাতাকে কিন্তু রোজ আমি স্নান করাই না, তবে রোজ আমি ভিজে একটা গামছা বা তোয়ালে দিয়ে গোমাতার মুখটা ভালো করে মুছিয়ে দিই গোমাতাকে ভোগ নিবেদন করার আগে। তো এবারে চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে যেই শেলফে আমার গোপাল সোনারা বসতো সেই শেলফটাকে দেখো আমি একটু এইভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তো শ্যামসুন্দর রাধারানীকে আরেকটু এগিয়ে এনেছি আর সামনে জায়গা করেছি যাতে আমি ভোগ নিবেদন করার একটা পর্যাপ্ত পরিমাণ জায়গা পাই। তো আমার তো এই যে নতুন যে সেট আপটা, সেটা আমার মনে হচ্ছে যে সেটা গোপাল সোনাদের জন্যও ভালো হলো, আবার এই জায়গাটাও বেশ আমার ভালো লাগছে। তোমরা কিন্তু অবশ্যই লিখে জানিও। আর তোমাদের একবার আমি দেখিয়েও দিই আমার সিংহাসনটা, তোমাদের একবার সমস্ত ঠাকুরদের দর্শনও করিয়ে দিই। আর যারা নতুন বন্ধুরা আছো, যারা প্রথমবার আজকে ভিডিওটা দেখছো, তারা বুঝতেও পারবে যে এইটুকুন জায়গার মধ্যে গোপাল সোনাদের তিনজনকে পাশাপাশি বসানো, শৃঙ্গার করানো কতটা অসুবিধা হতো। তো হয়তো গোপাল সোনাই মানে আর মানে এইটুকুন জায়গার মধ্যে থাকতে চাইছে না,
তো আমরা আর ওই জন্য দেরি করিনি, আমাদের যতটা মানে সামর্থ্য বা যেরকম আমরা পেরেছি সেই অনুযায়ী গোপাল সোনাকে ওইখানে ব্যবস্থা করেছি। আর দেখো এইভাবেই আমি আমার সিংহাসনটা মানে গুছিয়ে রাখি, বা এইভাবেই আমি রোজ সেবা দিই আমার মতন করে যতটা আমি জানি বা যতটা পারি। তো এবারে আমি তোমাদের সেই প্রশ্নের উত্তরটা দিই যেটা তোমরা আমাকে জানতে চেয়েছো, যে অম্বুবাচীর সময় গোপাল সোনাকে কীভাবে সেবা দেব। দেখো একটা জিনিস ভালো করে বুঝে নাও, যে অম্বুবাচীর সময় তোমরা গোপাল সোনাকে রোজ যেই নিয়মে যেইভাবে সেবা দাও সেইভাবেই কিন্তু দেবে। অম্বুবাচীতে গোপাল সোনার সেবার কোনো রকম ফের কিন্তু হবে না, মানে যা তুমি রোজ সেবা দাও সেরকমই দেবে। এমন কি তোমাদের বাড়িতে যদি রাধাকৃষ্ণ থাকেন, রাধাকৃষ্ণর মধ্যে রাধারানীরও কিন্তু সেবায় কোনো পরিবর্তন আসবে না। অনেকের বাড়িতে যেটা করা হয় যে এই সময় কোনো দেবীর বিগ্রহকে বা ছবিকে লাল শালুর কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়, কিন্তু রাধারানীর ক্ষেত্রে সেটা করার দরকার নেই। তার কারণ হচ্ছে মনে করা হয় যে রাধারানী আর শ্রীকৃষ্ণ অভিন্ন, তাই জন্যে এই সময় কিন্তু রাধারানীরও অন্য কোনো নিয়ম হবে না। এটা আমি একটা বেসিক বা জাস্ট জেনারেল নিয়মের কথা বললাম যেটা আমি জানি। এবার ধরো তোমাদের বংশ পরম্পরায় কোনো নিয়ম চলে আসছে, কিংবা তোমাদের গুরু ঘর থেকে তোমাদের জন্যেই অম্বুবাচীর সময় কোনো নিয়ম বলে দেওয়া হয়েছে, তাহলে কিন্তু তোমাদের সেটাই পালন করতে হবে বন্ধুরা। তখন কিন্তু এটা নয় যে তোমরা সেই নিয়মটা পালন করবে না, এটা হচ্ছে জেনারেল নিয়ম। আমিও কিন্তু অম্বুবাচীর সময় গোপালকে আলাদাভাবে কোনো সেবা দিই না, তবে অম্বুবাচীর সময়টা যেহেতু শুভ এই সময় আমরা গোপাল সোনার কাছে আরও বেশি বেশি করে আসবো, মানে সেই পরিবর্তনটা কী বলো তো আমাদের সেবার মধ্যে আনতে হবে। মানে আমরা এই সময় গোপাল সোনার কাছে সবার ব্যাপারে ভালো চাইবো, ভুলেও কারোর ব্যাপারে কোনো রাগ রোষ এই সময় মনে আমরা আনবো না। তারপরে গোপাল সোনাকে কাছে যদি আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি সেটাকে আরেকটু বেশি বেশি করে করব, গোপাল সোনাকে আরেকটু বেশি বেশি করে ভালোবাসবো। আর দেখো এই সুযোগে কিন্তু আমাদের গোপাল সোনাকে আরেকটু বেশি কাছ থেকে পাওয়া হবে। তো এইটাই আমি বলতে পারি, অম্বুবাচীতে আলাদা কোনো নিয়ম কানুন সেইভাবে কিন্তু ইন জেনারেল নেই। তো দেখো আমি এখানে বাল্যভোগ যেহেতু গোপাল সোনাকে দিয়ে দিয়েছি, আমি গোপাল সোনার হাতের বাঁশিটা সরিয়ে দেব। তো তোমরা দেখতে পাচ্ছ গোপাল সোনার বসার পরেও কত জায়গা রয়েছে, আর রাত্রিরেও কিন্তু আমি গোপাল সোনাকে এখানে অনেক ভালোভাবে শয়ন দিতে পারছি। তো আমার কিন্তু মানে এই যে সেট আপটা সেটা আমার বেশ পছন্দ হয়েছে। তো আমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে ঘণ্টা বাজিয়ে দিয়ে গোপাল সোনাকে ভোগ নিবেদন করলাম, আর আমি এবার গোপাল সোনাকে কিন্তু আরতিও করে নেব। আর কী জানো তো বন্ধুরা, এই যে আমি যেহেতু সেবা ভিডিও দিয়ে আমার কাছে অনেক রকম কমেন্ট আসে যে আমি এই সময় এইটা করব, শয়ন দেবো কী মন্ত্র বলবো, জাগাবার সময় কী মন্ত্র বলবো, তো দেখো আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আমি কিন্তু অনেক রকম মন্ত্র বা অনেক রকম পূজন নিয়ম জানি না। আমি ঠিক যেইভাবে বাড়ির বাচ্চাদেরকে সেবা দেওয়া হয় বা সেবা বলবো না যত্ন দেওয়া হয় সেইভাবেই কিন্তু গোপাল সোনাকে একদম আমার মন থেকে যেরকম আসে আমি আমার ভালোবাসা আমার মনের ভক্তিভাব দিয়ে গোপাল সোনাকে সেবা দেওয়ার চেষ্টা করি। আমি যে অনেক মন্ত্র জানি অনেক নিয়ম জানি তা কিন্তু নয়, আর যেটা আমি জানি পারি সেটাই তোমাদের সামনে তুলে ধরি। তো তোমাদের একটু দেখাই যে আজকে আমাদের এখানে যেহেতু বললাম গরম পড়েছে, রোদ ভীষণ উঠেছিল, সেই জন্য আজকে আমি তুলসী মহারানীকেও কিন্তু আমার অন্য গাছের সঙ্গে একটু বার করেছিলাম। তো আমি আগে আগে যখন বার করতাম কী হতো, ঘরে ঢুকিয়ে নেওয়ার পরে মানে রাত্রিরে তো বাইরে রাখার প্রশ্নই নেই, তুলসী মহারানীর অর্ধেক পাতা বেগুনি হয়ে যায়। তো অনেক কষ্টে আমি ঘরের ভেতর মানে যেই জালনায় আমার রোদ বেশি আসে সেখানে রেখে রেখে আমি তুলসী মহারানীকে অনেকটা সুস্থ করেছি। তো আজকে ভাবলাম যে রোদ উঠেছে বাইরে দিয়ে, কিন্তু দেখো আবার আকাশটা মেঘলা হয়ে এসছে। তো জানি না বৃষ্টি পড়বে কি না, বৃষ্টি পড়লে আমি সাথে সাথে ঢুকিয়ে নেবো। আর আমি এখানটা কেন চলে এসেছি বলো তো, কারণ আমি তো গোপালদেরকে ভোগ নিবেদন করেছি, তো আমি এখানে 10 মিনিট কি 15 মিনিট অপেক্ষা করে গোপাল সোনার কাছে ফিরে যাব। তো যেদিন যেরকম আমি ভোগ দিই ততটা টাইম আমি দিই, ধরো যখন অন্ন ভোগ দিই তখন আরও বেশি সময় দিই, কারণ ধরো অন্ন ভোগ সেটা গ্রহণ করতে যে সময়টা লাগবে সেটা তো ধরো বিস্কুট আর বাদামে লাগবে না, তো এটা আমি আমার মন থেকে যেরকম মানে আমার আসে সেরকমভাবে আমি টাইমটা দিই। তো যেহেতু এখন ভোগটা প্রসাদ হয়ে গেছে, তো সেই প্রসাদ আমি তুলে নিয়ে কী করছি, গোপাল সোনার তোয়ালে দিয়ে গোপাল সোনার মুখটা হাতটা ভালো করে মুছিয়ে তারপরে গোপাল সোনার বাঁশিটা আমি ফেরত দিয়ে দিচ্ছি, যাতে গোপাল সোনা এখন খেলতে যেতে পারে। তো আমি চেষ্টা করছি গোপুর অনেক জামার ভেতর না এইভাবে বাঁশিটা ঢুকিয়ে দেওয়া যায়, না হলে গোপু তো মানে খুব ছোট, তো গোপুর হাত থেকে বাঁশিটা পড়ে যায়। তো এই জামার ভেতরে ঢোকাতে পারলাম না, যদি লেগে যায়
তো যাই হোক, আজকের এই সেবা ভিডিওটা বা তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে বন্ধুরা। হরে কৃষ্ণ, রাধে রাধে।